সরাসরি স্টুডেন্টরা নিশ্চয়ই সবাই ভালো আছো, তোমরা সবাই খাতায় লিখছো ভালোভাবে, আমি তো লেখা লিখে দিচ্ছি কীভাবে লিখবে, তাই তো? এবার তোমাদের একটা কথা বলছি, কথাটা হচ্ছে তোমাদের আগামী মে মাসে 5 তারিখে 6 তারিখে পরীক্ষা হবে। কী পরীক্ষা হবে? ভাবনার পরীক্ষা হবে আর লেখা পরীক্ষা হবে। এম অবধি তোমরা তো এখনো জেড অবধি ছিল, কিন্তু সেকেন্ড টার্মিনাল, কিন্তু এটা যেহেতু মে মাসে হচ্ছে এ থেকে এম অবধি তোমাদের লেখা পরীক্ষা হবে। আর কীভাবে? ওর মধ্যেই তোমাদের ফিল আপ হবে, ওর মধ্যেই তোমাদের আফটার লেটার হবে আর ম্যাচিং হবে। যতটা আমি করাতে পারবো, তোমাদের বোর্ডে করাবো, খাতায় দেবো, সেইভাবে তোমরা ফলো করবে, যে ম্যাম কী করাচ্ছে তার উপরেই তোমাদের পরীক্ষা হবে। তাহলে কবে পরীক্ষা হবে? মে মাসের 5 তারিখে পরীক্ষা হবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে এ থেকে এম অবধি। এ থেকে এম অবধি পরীক্ষা করতে তোমাদের কী থাকবে? আফটার থাকবে, ফিলার থাকবে আর ম্যাথিং থাকবে। আর কী বলছি, আমি যতটা পড়াতে পারবো ততটাই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে আজকে লেখা শুরু করছি, তোমাদের লেখা দেখাই কীভাবে লিখবে। আমি তোমাদের এ বি সি ডি লেখা হয়ে গেছে, ওগুলো আজকে আর লেখা করা, প্রথমে ই এফ থেকে লেখাচ্ছি, ই এফ থেকে লেখাচ্ছি আজকে। আজকে কি লেখাবো? আচ্ছা, প্রথম কি এ কি হবে? এ হচ্ছে এরকম বারবার দেখাচ্ছি, বি সি, ঠিক আছে? বি ই কি বলেছে? একটা বড় পেরে, দুটো বড়, মাঝখানে ছোট, ই আজকে তাহলে কি শেখাচ্ছি? জি জি, জিটা এরকম হয়ে গোল করে এসে এই জি, এই দুটো দাঁড়িয়ে থাকবে, দুটো লম্বা লম্বা হয়ে মাঝখান দিয়ে এই এইচ হয়ে গেল। এবার আই, আই একটা লম্বা খুব সোজা, যেটা একটু টেনে আর এদিকে খুলে দেবে, জে, এই হয়ে গেল জে, জে পছন্দ, এই যে হলো। আর তোমাদের কি বাকি রইল? কে কে একটা লাইন রাখবে, এই এগুলো আবার আগের দিন দেখাবো, কে এল এম, এই তোমাদের লেখা, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা দেব। তাহলে কি হলো? এ বি সি ডি তোমাদের শিখেও গেছো, ই এফ ও খাতায় দিয়েছি, জি এইচ আই আগে এই তিনটে শেখো, আই জে এই চারটে, তারপরে কে এল এম, এই হচ্ছে তোমাদের লেখা, ঠিক আছে? তাহলে এ থেকে এম অবধি সুন্দর করে লিখতে হবে, তোমাদের লিখতে হবে, লিখে লিখতে হবে, লিখলে ওর মধ্যে থেকেই আমি তোমাদের সব কিছু শেখাবো, বোর্ডে বোর্ডে শিখিয়ে দেবো, আর যতক্ষণ পারো খাতা দেবো, যেদি যেদি পারো খাতায় দেবো। তাহলে আজকে কি লিখেছিলাম? এ থেকে এম অবধি পুরোটাই লেখালাম, তোমরা আপাতত আই এল ই এফ হয়ে গেছে, জি এইচ আই জে কে এল এম, আবার দেখাচ্ছি, দিলাম জি, এরকম গোল করে এসেছে জি এইচ আই জে কে এল, এই হচ্ছে তোমাদের লেখা, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা নেব, এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? তোমরা সুন্দর করে লিখবে, আমি বারবার তোমাদের পড়ানোর সময় জিজ্ঞেস করতাম এম এর পর কি, বি এর পর কি, এ পর কি, সি পর কি, সেইভাবে আফটার লেটারটা কীভাবে হবে দেখিয়ে দিই। আফটার আফটার লেটার, আফটার লেটার, আফটার মানে কি? পরে। আফটার মানে কি? পরে। তাহলে আফটার লেটার কি করবো? এ, এরপরে কি?
এর পরে হচ্ছে বি এটা দেখি দেখো বি বি এর পরে তাহলে কি হচ্ছে এর পরে হচ্ছে বি বি হয়ে গেল এর আফটার হচ্ছে বি এবার দেখছি সি সি এর আফটার কি সি এর আফটার হচ্ছে ডি সি ডি তাহলে ডি ডি পরীক্ষা তাহলে এখন থেকে তোমরা লিখবে ভালো করে লেখাটা প্র্যাকটিস করো আমি কমিয়ে দিলাম লেখাটা ভালো করে প্র্যাকটিস করো এ থেকে এ মধ্যে বারবার লেখো আর তার মধ্যে কী দিলাম আফটার লেটারটা দেখিয়ে দিলাম তোমাদের যখন পড়ায় তখন জিজ্ঞেস করতাম সি এর পরে কি সি এর পরে ডি এফ এর পরে কি এফ এর পরে জি আমি দেখে দেখে তখন মুখে মুখে বলাতাম এখন তোমাদের লিখে দেখে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে এ থেকে সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করো আমি তোমাদের খাবার লেখা দিচ্ছি যেগুলো সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করে লেখা একটু খারাপ হবে আস্তে আস্তে ভালোভাবে তোমার ছোট তো বাচ্চা তো ঠিক হয়ে যাবে লেখা ধরে ধরে লিখতে হবে মার হাত ধরে লিখতে হবে তাহলে আজকে কি শেখালাম আফটার লেটার মানে পরে কি আছে এর পরে কি আছে বি আছে সি এর পরে কি আছে বি আছে এর পরে কি আছে এফ আছে এই তিনটে আমি শেখালাম তাহলে জি পরে কি থাকবে জি পরে থাকবে এইচ এইচ আই পরে কি থাকবে আই পরে থাকবে জে আই পরে থাকবে জে আবার বলছি তোমাদের এ থেকে এম অবধি সুন্দর করে বাড়িতে লেখা প্র্যাকটিস করো আর হচ্ছে তোমাদের আফটার লেটার আজকে দেখে দিলাম কীভাবে লিখবে আবার দেখাচ্ছি বি আছে না বি বি নামটা কি সি এর পরে কি থাকে সি থাকে বি এর পরে কি থাকে ই থাকে সি থাকে এফ এর পরে কি থাকে এইভাবে তোমাদের এগুলো আফটার লেটারগুলো শিখে নিতে হবে আমি তো মুখে মুখে সবসময় যখনই পড়াই তোমাদের জিজ্ঞেস করি বলো তো এফ এর পরে কি জি আচ্ছা বলো তো বি এর আফটার লেটার কি বি এর আফটার লেটার হচ্ছে ই এটা আফটার লেটার কি বি এর আফটার লেটার হচ্ছে ই এল এর আফটার লেটার কি এল এর পরে কি আছে এল এর পরে এম আছে ঠিক আছে তাহলে ভালো করে এ থেকে জেড অবধি এম অবধি ভালো করে লিখবে বারবার করে এ থেকে এম অবধি লিখবে আর ওর মধ্যে থেকে আমি তোমাদের পরীক্ষা নেব যেগুলো তোমাদের পরীক্ষা আছে পরীক্ষায় কী কী আছে এ থেকে এম অবধি লেখা আর কী আছে আফটার লেটার আর কী আছে ফিলা আর আছে ম্যাচিং খুব সোজা সোজা আমি তোমাদের সবটাই শিখে দেবো আর খাতায় লিখে দেবো সবটাই তাহলে আজকে আর একটা লিখি এ বি সি ই ই এইভাবে তোমাদের লিখতে হবে তাহলে আজকে
এই পর্যন্ত তোমাদের পড়া হইল। ভালোভাবে সুন্দরভাবে লিখতে শুরু করে দাও, লেখা পরীক্ষা নেওয়া হবে তোমাদের।